يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন জানে আলম ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন মুবিন আলী ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে লিটন ভাই প্রশ্ন করেছেন বাহরাইন থেকে ইসমাইল ভাই প্রশ্ন করেছেন কাতার থেকে আপনাদের সকলের প্রশ্ন একই রকম আপনারা উল্লেখ করেছেন যে আপনারা এই যে প্রবাসে আছেন। তা আপনাদের সাতকায় ফেতের কি বাংলাদেশের টাকার হিসেবে আপনারা কি আদায় করবেন নাকি আপনারা যে যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের ফিতরা টাকা ধার্য যা করা হয়েছে সেই অনুপাতে আপনারা আদায় করবেন এ বিষয়টি আপনারা জানতে চেয়েছেন অল জব সম্মানিত দিদি ভাই সমস্ত হাদিসগুলো অ্যানালাইজ করলে যে বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয় আর তাহলে ওয়াসাল্লাম তিনি আদায় করাটা প্রত্যেকের নরনারী গোলাম আজাদ ছোট বড় সকলের জন্য ফরজ করেছেন সুন্নাত বা নফুল নয় বরং ফরজ করেছেন ফরাদসুল্লাহি সাল্লু আলহিমা জাকাত আল মিন ওয়া মানা স আমমিন তামারিন ও স আমমিন সা আইরিন আল আব্দি অল হৌর্রি অ জাকারী অল উনসা অ সাগৈরি অল কাবিরি মৃণাল মুসলিমিন সমস্ত মুসলমানদের উপরে সমস্ত প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ করেছেন হাদিস বোখারি এবং মুসলিমের প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ডের ১৪১৫ পনেরো নম্বর হাদিস বোখারি মুসলিমের তাহলে এই আদায় করাটা এখন আমরা যারা প্রবাসে আসি আমরা নিয়ম হলো যে সাতকায় ফিতির দিতে হবে দেওয়ার যে কয়েকটি উদ্দেশ্য থাকে এর মধ্যে একটি হলো তে মিসকিনদের জিয়াফাত খাদ্যের জন্য বিধায় আপনাকে খাদ্যই দিতে হবে এখন সাতকায় ফিতের মূলত আপনার আশেপাশে যাদের নিয়ে আপনি ঈদের মাঠে যাবেন অথবা ঈদের মাঠে দেখা হবে আপনার প্রতিবেশী যারা আপনার হক হলো যে ওই সমস্ত গরিব অসহায় ভাইদেরকে যাতে করে তারাও ভালো খাদ্য তারা ওই দিন খেতে পারেন তো এই জন্য প্রথম হুকুম যে আপনার দিতে দিতে হয় হবে এটা আপনার আপনার উপরে একটি হক দ্বিতীয় রোজার ভুল ত্রুটি তো মাফ হবে এই কারণেই এটা এখন মেইন যে জিনিসটি সেটি হলো যে আপনার আশেপাশে যারা তুলনামূলকভাবে অস অসচ্ছল তাদের দিকেই লক্ষ্য করে সৎকায় ফেতের এখন যেহেতু আমরা প্রবাসে আসি কেউ কাতারে কেউ দুবাই থেকে কেউ অথবা বিভিন্ন দেশে আছেন স্বাভাবিকভাবেই দেখা যায় যে আমরা প্রবাসে যারা আসি সবাই মাসাল্লাহ মোটামুটি ভালো ইনকাম আমরা করি তো এই ক্ষেত্রে এই পর্যায়ে ফেতরা নেওয়ার আপনি যদি কাউকে বলেন যে ভাই আমি তোমার ফেতরা দেবো তো দেখবেন যে সে বলবে আমি ফেতরা দেবো তো বুঝাই যাইতেছে যে আমরা আলহামদুলিল্লাহ সবাই ফেতরা দেওয়ার যোগ্য ফেতরা কেউ খাওয়ার যোগ্য না কারণ ফেতরাটা আসলে সাধারণত ভাবেই এই সৎকাটা কেউ খেতে চায় না জাকাত আমরা খেতে পারি বিভিন্ন কারণ জাকাতের খাদগুলো স্পষ্ট রয়েছে তাদের মধ্যে আমরা খেতে খেতে পারি যদি কারো জাকাত খরচ না হয় কিন্তু সৎকায় ফিতিটা আসলেই একেবারে যেহেতু খাদ্যই দিতে হবে একেবারেই যার মানে যার দিন আনতে দিন খায় যার কোনো পুঁজিপাটটা কিছুই নাই যার কাছে একদিন এক রাত্রে একদিনের খাদ্য খোরাক নাই তো এ হলো সর্বনিম্ন তো যাই হোক আলোচনায় আসি তাহলে এই ক্ষেত্রে আমরা দাবি ছিল আমাদের যেই যে দেশে আসে আমরা সেই দেশেই দেওয়া কিন্তু যেহেতু আমরা উপযুক্ততার ক্ষেত্রে আমরা প্রবাসে এমন কাউকে খুঁজে পাই না সেই ক্ষেত্রে আমরা যদি ঈদের আগে বাংলাদেশে দেই তাহলে সেটি আদায় হবে এটি সমস্ত ওলামাদের আহুল্লাহ আলেমদের মতামত এবার আসি মূল আপনাদের প্রশ্ন তাহলে আমরা এবার বাংলাদেশে যে যদি দেবো কি বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যেটি প্রচার করা হয় সে তাই দেব নাকি প্রবাসে যে যেমন আসি যেমন দুবাইতে যেমন হাম কোনটি দেব জি এটার সহজ উত্তর হলো যেহেতু আমরা প্রথমেই জেনেছি যে যেহেতু দিতে হয় এলাকার স্থানীয় বা কাছে আপনি যেখানে আসেন যেই দেশে আসেন সেই দেশের ফকির মিসকিনকে এখন ওই দেশের ফকির মিসকিন তিনি ঈদের দিন তিনি যদি খেতে যান তাহলে স্বাভাবিকভাবেই দেখা যায় যে ওই দেশের নিয়ম অনুযায়ী ওই দেশের নিয়ম অনুযায়ী দিতে তার খেতে হতো অথবা তাকে যদি আপনি গম বা চাউল যদি দেন আপনি ফিতির হিসেবে যদি আপনি দেন অথবা এক খেজুর দেন জব দেন মোনাক্কা দেন এক পা পনির দেন তাহলে আপনাকে ওই দেশের কারেন্সি অনুযায়ী আপনাকে কিনতে হবে যদি আপনি একজাক্টলি ওই দেশেই আপনি লোক একটা পেয়েছেন মনে করেন আপনি প্রবাসে থাকেন আপনি কাতারেতে আছেন। লোক একটা পেয়েছেন এখন আপনাকে কাতার থেকে আপনাকে এই সদাইগুলো এই গম বা চাউল বা জব বা মোনাক্কা বা পনির ইত্যাদি আপনাকে দেশের প্রধান খাদ্য যেটা আপনাকে ওই দেশের কিনেই আপনাকে দিতে হবে তাহলে দেখা যায় যে পরোক্ষভাবে কিন্তু আপনার ওই পরিমাণ টাকায় দিতে হয় ওই দেশের কারেন্সি অনুযায়ী তো এই ক্ষেত্রে বলবো হাদিসের সাথে এটা সামঞ্জস্য আর তা হল যে আপনি যেই দেশে আছেন সেই দেশের সেই দেশের অ্যালাউন্স করা অথবা সেই দেশের যেই ফিত্রা ধার্য হবে সেই পরিমাণ টাকাই আপনি আপনার দেশে পাঠিয়ে দিবেন যাতে করে ঈদের আগে ওই পরিমাণ টাকাই দিয়ে দেয় এটা হলো আফজল বা নূর নালা নূর উত্তম থেকে উত্তম কারণ আপনি প্রবাসে যেখানে আছেন স্বাভাবিকভাবেই দুবাইতে পঁচিশ দেড় আপনি যদি হোটেলে যান তাহলে দেখা যায় যে আপনি ভালো বিরিয়ানি খেতে গেলে আপনাকে পঁচিশ দেড় দিতে হবে এখন আপনি এই পরিমাণ টাকায় আপনি কি করবেন বাংলাদেশে যদিও কয়েকশো টাকাই যদি হয়ে যাক না কেন তারপর আপনি আপনার দেশের যে দেশে আপনি অবস্থান করতেছেন সেই দেশে যেহেতু দিতে পারলেন না নাই এটা একটা একটা অপারগতা তো এই ক্ষেত্রে এই অপারগতার সুতায় আপনি বাংলাদেশের সর্বনিম্ন আয়ের দেশ হিসেবে কারেন্সির আনভ্যালু হওয়ার কারণে আপনি এই সুযোগ হাতছাড়া করবেন না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি যে দেশে আছেন সেই দেশের কারেন্সি অনুযায়ী যা ধার্য হয়েছে ফিতরা সেই পরিমাণ ফিতরাই আপনি বাংলাদেশে যদি দেন তাহলে সেটি উত্তম থেকে উত্তম হবে নূর নূর হবে আরেকটি কথা যে যেটা বলা হয় সৎকায় ফিতিরের যে পরিমাণটা বলা হয় যে শের মনে করুন তিন কেজি তিন কেজির একটু কম তো যাই হোক যদি তিন কেজি হয় এবং তিন কেজি যদি আপনি বাংলাদেশের সবচেয়ে একেবারে উন্নত মানের চাল যদি আপনি যেগুলো বাহিরে প্রোডাক্ট হয় এ জাতীয় চাল যদি কাউকে কিনে দেন তাহলে তার খুশিটার সীমানা কতখানি উপরে উঠবে আর এটি তাদের পক্ষেই সম্ভব যারা বিদেশে আসেন পূর্বাসে আসেন আপনাদের ওই পরিমাণ অর্থ যদি আপনারা প্রদান করেন তাহলে সেটি হবে উত্তম থেকে উত্তম আফজল থেকে আফজল হবে অতএব বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের দেশের যেই যেই দেশে আছেন সেই দেশের সৎকায় ফিতির যা ধার্য করা হয়েছে সেই পরিমাণ অর্থ দ্বারাই আপনারা আপনাদের দেশে সাতকায় ফিতির আদায় করবেন বাকি যদি কেউ না করেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি করেন তাহলেও হবে তবে যেহেতু একটি মাস রোজা রেখেছি আমরা প্রবাসে থেকে কোনো কোনো দেশে স্কটল্যান্ডে এবং অন্যান্য কোনো কোনো দেশে বিশ ঘন্টা পর্যন্ত তারা রোজা রেখেছেন তো এই ক্ষেত্রে যখন আমরা একটা মাস আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছি সেই ক্ষেত্রে আমি যদি তিন কেজি আমার উপর তো অবধারিত ফরজ রসুল্লাহ মানে ফরজ করা হয় তিন কেজি আপনি যদি ছয় কেজি দিয়ে দেন বা সাত কেজি দিয়ে দেন তো এর দ্বারা কী হবে আরও আপনি সব বেশি পাবেন এবং এ ব্যাপারে আর কোনো কিছুই বাকি থাকবে না তো এই ক্ষেত্রে সম্মানিত দিনী ভাইদেরকে বলবো যে আপনাদের সকলের প্রশ্ন একই আপনারা আপনাদের দেশের যদি আপনারা সাতকায় ফিতির আদায় করতে যান তাহলে যেই দেশে আপনি আসেন সেই দেশের সাতকায় ফিতির যা ওই পরিমাণ অর্থ আপনারা আপনাদের দেশে দিয়ে দিবেন এবং হাজরতে অমর ইবন অমর রদি আল্লাহ তিনি স্বাভাবিকভাবেই তিনি কীভাবে দিতেন তিনি ঈদের দু একদিন আগে দিতেন আর ঈদের দু একদিন আগে আগেই আপনাকে দিতে হবে ঈদের নামাজের পরে দিলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে সেটা সাতকায় ফিতির আদায় হবে না সাতকায় ফিতির আদায় হবে না তো এই কারণে রসুল্লাহ সাল্লা সাল্লাম রোজাদারদের যে সমস্ত অনর্থক কথা বা অশ্লীল কাজ যে সমস্ত জিনিস আমাদের মাধ্যমে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো থেকে মূলত বলা হয়েছে তহরাতুল্লিসম আপনাকে পবিত্র করবে আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার রোজা রাখতে গিয়ে আপনি যতখানি পদস্খলন আপনার ঘটেছে এই সাতকায় ফেতে আপনাকে তহরাতুল্লিস এম সাতকাকারী মানে এই সাতকায় ফিতের আদায়কারী আপনার রোজাদারকে পবিত্র করবে এক এরপরে হলো মিনাল্লা রফাসি অত আমাতু অত আমাতুল্লিল মাসাকিন আর এরপরে গরিবদের মুখে অন্ন দেওয়ার জন্য মূলত আসলে এই সাতকায় ফিতে রসুল্লা সাল্লি সাল্লাম ফরজ করেছেন যা আপনাকে ঈদের নামাজের পূর্বেই আদায় করতে হবে ইভেন আপনি ঈদের দিন আদায় করতে পারেন কিভাবে নামাজের আগে তার মানে ফজরের নামাজের পরে যদি আপনি সাতকায় ফিতেরও দিয়ে দেন ঈদের ওই এলাকার ঈদের নামাজ শুরু হওয়ার আগে তাহলে সেটিও সাতকায় ফিতের হিসেবে গণ্য হবে কিন্তু ঈদের নামাজের নামাজের পরে ঈদের ঈদের নামাজ শেষ হয়ে যাবে এরপরে আপনি যদি গরিব মিসকিনকে টাকা দেন বা এরপরে চাল দেন অন্যান্য কোনো কিছু দেন তাহলে সেটা সাধারণ সাধারণ সাতকা হবে কিন্তু সাতকায় ফিতির হবে না সই আহমদের মধ্যে এবং ইবনে মাজের মধ্যে ইবনে মাজার হাদিস নম্বর আঠারোশো চুয়ান্ন দ্বিতীয় খণ্ডের একশো এগারো নম্বর পৃষ্ঠাতে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে আদায় করবে তার সাদকায়ে ফেতের আদায় হয়ে যাবে আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করলো তার সাধারণ সাদকা হিসেবে কবুল হবে সুতরাং ফামান আদদা হা কাবালা সালা তিফাহিয়া জাকা মাকবুলা অমান আদা হা বা আদা সালা তিফাহিয়া সাদাকাতুম্মিন সাদাকাত মিনা সদাকাত রওয়াহু আহমেদ ওয়াইব রে মাজা তাহলে বুঝতেই পারছেন যেটি আগে তোর জমা করে দিয়েছি আলাহ তালা আমাদের কি বাংলাদেশে আমরা আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটু বেশি করে যাতে করে আমরা আদায় করতে পারি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিকেনায় করুক ওসল্লা সাইদিন মোহাম্মদিন নবী ইলামী আলী আসসালাম আসসালামালাইকুম রহমতুল্ল